নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পিএসসি গত দুদিনে দুটো তার গুরুত্বপূর্ণ নোটিশ আপলোড করেছে তাদের ওয়েবসাইটে। এর মধ্যে একটা ওয়েবসাইটে এখনও অব্দি আপলোড হয়েছে এবং আর একটা খুব শীঘ্রই আপলোড হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আপনারা সকলেই হয়তো যারা নেট সেট কোয়ালিফাই করেছিলেন আগে থেকে, তারা 2019 সালের একটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে প্রায় সমস্ত সাবজেক্টের ওপরেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং সেই 29/2019 সেই বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যারা ফর্ম ফিল আপ করেছিলেন খুব শীঘ্রই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা পিএসসির তরফ থেকে এসেছে। পিএসসি এর আগে যে নির্দেশিকাটিকে দিয়েছে আপনাদের অনেকের কাছেই থাকবে, সেটি ফেসবুক মারফত আপনারা সম্ভবত পেয়েছেন বা যারা ওয়েবসাইট রেগুলার ফলো করেন তারা ওয়েবসাইটেও পেয়েছেন, দেখেছেন। সেখানে তারা সিলেবাস ডিস্ট্রিবিউশন করেছিলেন তাদের স্ক্রিনিং টেস্টের জন্য, অর্থাৎ স্ক্রিনিং টেস্টে কি ধরনের সিলেবাস ভিত্তিতে পরীক্ষা নেওয়া হয় তার উপরে তারা বিভিন্ন সাবজেক্টে যে সিলেবাস সেই বিষয়ে আলোচনা করেছেন এবং সেই সঙ্গে তারা একটা কোশ্চেন প্যাটার্ন বা এক্সামের যে কোশ্চেন হবে যে স্ক্রিনিং টেস্টের জন্য সে বিষয়েও জানিয়েছিলেন। তার যে প্রথম পেজটি ছিল সেই পেজে বলা রয়েছিল যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এই স্ক্রিনিং টেস্টের জন্য এবং সেখানে 100টি প্রশ্ন দেওয়া হবে, যে 100টি প্রশ্নের মধ্যে আপনাকে উত্তর করতে হবে। 70 কোশ্চেন্স অন রেলিভেন্ট সাবজেক্ট, অর্থাৎ 70টি সাবজেক্টের অনুযায়ী কোশ্চেন হবে এবং 30টি কোশ্চেন হবে ইংলিশ অ্যান্ড অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে, অর্থাৎ শুধুমাত্র আপনার কিন্তু সাবজেক্ট নয় সেই সঙ্গে আপনাকে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসেরও কিছুটা অংশ দেখে যেতে হবে এই স্ক্রিনিং টেস্টের জন্য। এই 100 ফুল মার্কসের জন্য 1 নম্বর করে ক্যারি করবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 মার্ক উইল বি ডিডাক্ট ফ্রম ইচ রং অ্যান্সার, অর্থাৎ আপনি যদি ভুল উত্তর করেন তাহলে আপনার সেখানে নেগেটিভ মার্কিং থাকবে এবং 1.5 ঘন্টার পরীক্ষা হবে। এই নোটিশটি বেশ কয়েকদিন আগে তার সিলেবাস সহ পিএসসি তাদের ওয়েবসাইটে বেশ কিছুদিন আগেই জানিয়েছে। আপনারা যারা দেখেছেন বা আপনাদের অনেকের কাছে এই বিষয়টি থেকে থাকবে, আপনাদের সেই হিসাবে কিন্তু তৈরি হতে হবে এই আগামী পরীক্ষার জন্য, কারণ সিএসসি তার পরবর্তীতেই একটি পেপার, এখনো অবধি ওয়েবসাইটে এই নোটিশটি পাওয়া যায়নি বা যাচ্ছে না, এটা একটা পেপার কাটিং, অর্থাৎ পেপারে পিএসসি যে হিসাবে বিজ্ঞপ্তি দেয় আপনাদের স্ক্রিনের সামনে সেটি আমি দিয়েছি। দেখুন, এইরকম একটি পেপার অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে বলা রয়েছে এই সমস্ত বিষয়ের উপরে, অর্থাৎ এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, জুওলজি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্স, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, জুওলজি, এই সমস্ত বিষয়ের, অর্থাৎ প্রায় সমস্ত বিষয়গুলো যেগুলো জেনারেল ডিগ্রি কলেজে পড়ানো হয় তার যে স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ স্ক্রিনিং টেস্টের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশনের জন্য তারা একটা ডেট দিয়েছেন এবং তার আগে তারা বলেছেন যে 19 ফেব্রুয়ারি 2022 সেই সময় থেকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। অফিস থেকে কোনো রকম অ্যাডমিট আপনারা পাবেন না, অফিসিয়াল ওয়েবসাইট যেটা পিএসসির সেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 19 ফেব্রুয়ারি থেকে 11:30 পর থেকে আপনাদের জন্য অ্যাডমিট দেওয়ার যে অপশন সেই অপশন আপনারা সেখানে পাবেন, আপনারা সেখান থেকে অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন সে বিষয় নিয়ে যার যে বিষয় রয়েছে এবং কাদের কখন বা কোন সময় পরীক্ষা পড়েছে সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের এখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এবং যদি কারো অন্য কোনো সমস্যা থাকে বা অন্য কোনো রকমের বিষয় তাদের জানানোর থাকে পিএসসিকে, তাহলে তারা 24/2/2022 এবং 25/2/2022 তারিখের 11:30 থেকে 3:30টার মধ্যে তারা অফিসে যোগাযোগ করতে পারেন এবং অফিসে যোগাযোগ করার এই সময়ের মধ্যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে আপনারা আলোচনা করে তাদের সঙ্গে সেই বিষয়ে সমাধান করে নিতে পারেন। এবার এই যে ইন্টারভিউয়ের জন্য এই নোটিফিকেশনটা, এটা কয়েকদিনের মধ্যেই ফুল ডিটেল সহ পিএসসির ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং এইখানে এক্সামের একটা ডেটও তারা বলে দিয়েছেন, সেই ডেট অনুযায়ী পরীক্ষা হবে বলে তারা আপাতত জানিয়েছেন। অর্থাৎ আপনাদের সামনে যারা সিএসসি 2000 এই বিজ্ঞপ্তির আগে পাশ করেছিলেন নেট,
যারা এইবার সিসি দিচ্ছেন সেরকম ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু একটা ডবল অপরচুনিটি রয়েছে বা ডবল সুযোগ রয়েছে। আপনাদের পরিশ্রম আরো বাড়াতে হবে এই সময়, কারণ এইরকম ভাবে আপনি একটা পড়ার মধ্যে ছিলেনই, অর্থাৎ সিএসসি নিয়ে আপনারা অলরেডি তৈরি হচ্ছেন, সেইখানে পিএসসির এই পরীক্ষাটার ডেট একসঙ্গে চলে আসা এটা সত্যি আপনাদের জন্য ভালো, কারণ এই পড়ার মধ্যে দিয়ে আপনারা অবশ্যই এখানে আপনারা পড়ে নিতে পারবেন বা আপনাদের পড়াটা হয়ে যাবে। একই সঙ্গে আপনারা ওয়েল প্রিপেয়ারও রয়েছেন বর্তমান সময়ে, কারণ পিএসসি যেটা বলে পিএসসি কিন্তু এইখানে প্রায় সবাইকেই ডাকবে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন। এবার এরপরে এইখান থেকে তারা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে বেছে শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য কিছু জনকে ডাকবেন, অর্থাৎ আপনাদের এই স্ক্রিনিং টেস্টটা খুব ভালো করে দিতে হবে। এবং এই স্ক্রিনিং টেস্ট যদি আপনি ভালো করে না দিতে পারেন তাহলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন না। তাই যারা পিএসসি সিএসসির জন্য পরিশ্রম করছে না তারা অবশ্যই এই পরীক্ষাটা আপনাদের ভালো দেওয়ার সুযোগ খুব বেশি। এবং এইখানে আরও একটা বিষয় যারা রয়েছেন তাদের জন্য একটা বেটার দিক, সেটা হলো আপনাদের এইখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা তুলনামূলকভাবে কম হবে। এটা যেহেতু 2019 সালের একটা বিজ্ঞপ্তি, অ্যাডভার্টাইজমেন্টের যেটা নং সেটা 29 নম্বর 2019 সালের বিজ্ঞপ্তি, অর্থাৎ তারপরে অনেকে কিন্তু সিএসসিতে চাকরি পেয়েছেন। 2018-19 যে বিজ্ঞপ্তি ছিল সেখানে আগের যারা পাশ করেছিলেন, যারা এখানে অ্যাপ্লাই করতে পেরেছিলেন, তারা কিন্তু অনেকেই চাকরি পেয়ে আছেন বা চাকরি পেয়ে গেছেন, অনেকে এমনি অ্যাপ্লিকেশন করেছিলেন, কেউ কেউ যায়। তাই আপনারা যারা রেস্ট অফ দ্য স্টুডেন্ট ছিলেন তাদের পক্ষে কিন্তু এখানে ইন্টারভিউটাতে তুলনামূলকভাবে কম হবে, কারণ এই বিজ্ঞপ্তির পরে যারা পাশ করেছিলেন, যারা এবার সিএসসিতে অ্যাপ্লাই করতে পেরেছেন এমন একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন, তারা এখানে অনেকেই অ্যাপ্লাই করতে পারেননি, তাদের থেকে আপনারা কিন্তু সংখ্যায় কিছুটা কমে আসবেন। তাই আপনাদের এইখানটাতে একটা পাস করার খুব ভালো সুযোগ থাকবে, আপনারা অবশ্যই খুব ভালো মতন এখানে পরীক্ষা দেবেন। এবং 26 ফেব্রুয়ারি 2022 এইখানে পরীক্ষার ডেট তারা ঘোষণা করেছেন, যে পেপার কাটিংয়ের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেইখানে, যে 26 ফেব্রুয়ারি 2022 পরীক্ষা হবে এবং 11টা থেকে 12:30 একটা হাফের পরীক্ষা, এবং দুপুর 2:30 থেকে 4 অবধি, অর্থাৎ 1.5 ঘন্টা আগের যে নোটিশটার কথা বললাম সেই নোটিশ এবং এই যে বিষয় অর্থাৎ এই যে টপিক এই যে নোটিশ, এই নোটিশের ওপরে যে টাইম সেখানেও 1.5 ঘন্টা টাইমেরই সেই বিষয় বলা রয়েছে। অর্থাৎ এইখানে আপনাদের এই ইন্টারভিউটা কিন্তু এই সময়তেই অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা সেই জন্য এই নোটিশের ডিটেলস বিজ্ঞপ্তিতে আমি আমাদের চ্যানেলের কমিউনিটি যে অংশ যেখানে পোস্ট করা যায় সেখানে আমি অবশ্যই পোস্ট করে দেবো, বা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সে বিষয়ে যা আপনাদের ইনফরমেশন কালেক্ট করে নিতে পারবেন। আপনারা সেই হিসেবে নিজেদেরকে তৈরি করুন এবং এই পরীক্ষার জন্য সঙ্গে প্রিপারেশন হন, কারণ ইংলিশ এবং জেনারেল নলেজ আপনাদেরকে এখানে পড়ে নিতে হবে, আপনাদের এই বিষয়ে অবশ্যই কাজ করতে হবে যাতে আপনারা সহজেই পাস করে যেতে পারেন এইখানে, কারণ এরকম সুযোগ খুব কমবারই আসে একসঙ্গে দুই জায়গায় পরীক্ষা। আপনারা সকলেই ভালো করে পরীক্ষা দিন এবং নিজেদেরকে সহকারী অধ্যাপক হওয়ার যে এই চান্সটা পেয়েছেন সেই চান্সটাকে সঠিকভাবে কাজে লাগান। সকলেই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।